ক্রেজি রূপ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 7:40 আর এখন থেকে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও। এখন থেকে আমি আরেকটু আগে থেকে শুরু করেছি, মানে একদম ভোরবেলার ওয়েদারটা যেটা থাকে আমার ভীষণই ভালো লাগে, সেটা তোমাদেরকে আগেও বলেছি। আর আমার কাজ তো তোমরা জানোই, সকালবেলায় হয় ঘুম থেকে উঠে সবার আগে বাইরে চলে যাবো, নয় বাসি কাজকর্ম সেরেই যাবো। তো আজকে হচ্ছে বাসি কাজকর্ম সেরেই তারপরে গেছি, মানে বাসি কাজকর্ম বলতে এই তো ঘর বারান্দা ঝাড়ঝুট দিয়ে বারান্দা মানে সরি বাসন কোসন মেজে তারপরে এই যে পিকলুকে মুখ টুক ধুয়ে দিলাম ব্রাশ করি, ও এখন বিস্কুট খাচ্ছে বসে। আর আমার সব থেকে বড় কাজ এই মুহূর্তে হচ্ছে এই যে দেখো কাপড়া ধোনা হয়েছে, কাপড়া তো অনেকগুলো কাপড় বেরিয়েছে, কাপড়গুলো ধোবো। আর হচ্ছে পরে সকাল সকালই ধুয়ে দেবো, কারণ মার্শাল এখন আর চালাচ্ছে না কদিন ধরে দেখছি, তো মার্শাল না চালালে তো অসুবিধা হয়ে গেছে। আর সকালবেলায় না কলটাটাও বেশি একটু জল বেরোয়, সকালবেলায় না কাশলে সাপের কোটোটা কে হলো তো, সকালবেলায় না কাশলে দুপুরবেলায় আর ভালো লাগে না, অত কলপাঙ্কটা দুপুরে মানে যত বেলা হয় তত কলের জল নেমে যায়, মানে জলই বেরোতে চায় না। তো এই জন্য ভাবলাম যে সকাল সকালই ধুয়ে নিই। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই কো, পেটটা ব্যথা করছে খুবই, কেন আশা করছি বুঝতেই পারছো। তো কাপড় চোপড় কাচবো, আবার রুটি বানাতে হবে, দোকানে নিয়ে যেতে হবে। তো দেখি, তোমাদের দাদাভাইকে বলেছি যে আজকে আমি পারবো না নিয়ে যেতে, ওদের থেকে কিছু খেয়ে নিতে, তো তাও যদি ভালো লাগে বানাবো, আর না হলে আর একবার ফোন করে দেবো। তো চলো সঙ্গে থাকো, জামা কাপড়গুলো ধুয়ে নিই, আর ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে চলো কাজ করো। এই একটা হলো কাজ, ধোয়া কাচা, যেটা আমার সব থেকে বেশি ভারী লাগে, বিশেষ করে এই জলের সমস্যার কারণে। কারণ প্রথম মানে একদিন না কাচলে দ্বিতীয় দিন এরকম এতগুলো হয়ে যায়। প্রথম দিন যেদিন কাচতে চাইবো সেদিন জামা কাপড় থাকে না, ওই দুটো একটা গেঞ্জি থাকে, ভাববো যে থাক পরের দিন ধোবো, পরের দিনে আবার এই এতগুলো হয়ে যায়, কী আর করবো। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখে, জামা কাপড় ভেজানো থাকলে না খুব মনে হয় যেন অর্ধেক কাপড় কাচাই হয়ে গেছে। বড় হাড়ি বেলা নাই, তুমি যাবে নাকি দোকানে দেখতে? যাবো তো, শুধু মামাই তো আসেনি, বাজার নিতে লাগবে। এদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে মা আবার আসলো, এসে ডাকছে, মানে দোকানে যাবো একটা জিনিস আনতে হবে, ওই যে মাটির হাড়ির কথা বললো। তো মাটির হাড়ি কিসের জন্য আনতে বলছে একটু ওয়েট করো, তাহলেই বুঝতে পারবে। আর এই মানুষটা যখন বাড়িতে আসে না কখনো বসে থাকে না, এই যে দেখো আন্দার পান্দার কোথায় কি থাকে ঘেঁটে বার করে দেয় একদম, যেটা আমার একার পক্ষে সম্ভব হয়ে থাকে না, আমি করি না করা নয়, কিন্তু ওই হাতের কাছে যেগুলো বাধ্যতামূলক সেগুলো, কিন্তু এই বাড়তি কাজগুলো না আর হয়ে ওঠে না। আসলে কি বলতো, গৃহকর্তী না গৃহকর্তী হয়, মা তো মাই হয়, মানে কি বলো ওটাকে, হোম মিনিস্টার আর কি, একটা সংসারের হোম মিনিস্টার তো ইনি হচ্ছেন সেটা। তো যাই হোক, এদিকে দেখো যত রকমের নোংরা বাড়তি জিনিস খড়কুটি যা আছে মা একদম ঝেড়ে বার করছে, আমিও একদম এই তালে হাতে হাত লাগিয়ে দিয়েছি, কারণ আমি অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করতে চাই, একার জন্য আর হয়ে ওঠে না। তো দেখলাম মা যখন নিজে থেকে করছে আমি শুধু শুধু বসে থাকবো, খারাপ লাগে। মা ওদিকে ঝাড়ঝুট দিয়ে দিচ্ছে, আমি এদিকে বাড়তি যত জিনিস বাইরে ফেলে আসা বলো বা ধোয়া ধাইয়ে জল তোলা এই জিনিসগুলো আমিও হাতে হাতে করছি। তো এই এত জঙ্গল হয়তো বাড়িতে হতো না যদি এই মানুষটা বাড়িতে থাকতো, হাতে হাতে সব কাজ হয়ে যেত, কিন্তু কি আর করব বলো, সবই ভাগ্যের ফের, মানে যতটা ভাগ্য ভালো ততটাই খারাপ। তো যাই হোক, এই সাইডটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মানে জঙ্গল ছিল সেই জঙ্গলগুলো পরিষ্কার, এখনও দেখো মা ঝাড়ঝুট দিয়েই চলেছে।
মাঠে চলে এসেছি, মাটি নিতে, মাটিটা নিতে যাচ্ছি। এই কারণে ওই যে সকালবেলায় বললো মাটির হাড়ির কথা, তো উনুন বানিয়ে দেবে মা। মানে আমার যে মাটির উনুনটা সেটা খুবই ছোট হয়ে গেছে, মানে সব রকম পাতা টাতা দিয়ে রান্না করা যায় না, ভরে যায়। তো ওই জন্য মা বললো এসেছি যখন একবারে বড়সড় করে উনুনটা বানিয়ে দিয়ে যাব। তো সেই কারণেই মাটি নিতে এসেছি। আর একটা সত্যি কথা বলতে কি জানো তো, আমার মনে হয় যে সংসারের দায়িত্ব না আমি খুব একটা পালন করতে পারি না, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি। কারণ মাত্র 16 বছর বয়সে আমার ঘরে সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল, কারণ বিয়ের 2 মাস পরপরই আমার শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে গেছিলেন। তো তারপর থেকে সম্পূর্ণটা একা হাতে সামলানো, ও আমার স্বামী শ্বশুর সবাই ওরা তো কাজ নিয়েই ব্যস্ত, কারণ না খাটলে খাবো কি আমরা, তাই না? আর গরিব মানুষের খাটায় সম্বল, রোজগার না করলে তো হবে না। তো যাই হোক, এদিকে দেখো মা ওদিকে উনানটা বানানো শুরু করে দিয়েছে, আর আমিও মাটিটা ভালো করে ছেনে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকটা পরিমাণে রোদ উঠে গেছে, যদিও এখনও বেলা হয়নি, মানে এখনও 8টাও বাজেনি, খুব সকালে উঠেছিলাম আজকে। তো যাই হোক, এদিকে রান্না বসানো এখনও বাকি আছে, আবার তোমাদের দাদাভাই আসবে রুটি নিতে, মানে রুটি করতে হবে, ও রুটি তরকারি নিয়ে যাবে দোকানে খাওয়ার জন্যে। কারণ দোকান সকালবেলা একটু রুটি ফুটি করে দিলে না ওরাও ভালোভাবে সকালে জল খাবারটা খেতে পারে, না হলে কাজের তালে কখন গিয়ে মুড়ি কিনে নিয়ে আসবে খাবে, কোনো কোনো দিন হয়তো আলসেমি করে গেল না কাজের চাপ। তো যাই হোক, এদিকে মাও আবার হাত লাগালো, কারণ আর একটু অন্যরকম মাটি দিতে হবে, মানে লাল মাটি যেটা আমাদের বাড়ির সামনে ঢিপি করা আছে, দেখেছো হয়তো তোমরা, তো সেটা একটু নিয়ে আসলাম। নিয়ে 2 রকম মাটি মিক্স করে দিলে নাকি জিনিসটা ভালো হয়। তো এই সমস্ত খুঁটিনাটি জিনিস, খুঁটিনাটি কাজগুলো আমি সত্যি বলতে পারি না পারা নয়, সংসারের চাপে পড়ে শিখে গেছি। মানে যেই জিনিসগুলো হয়তো আজকে আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও হয়তো শিখতে পারতাম না, যতটা আমি 5 বছরের সংসার জীবনে এসে যত জিনিস শিখে গেছি, এটা হয়তো কোনো স্কুল কলেজেও হয়তো শেখানো হয় না বা এতদিন শিখতে পারতাম না। তো সেটাই আর কি বলছিলাম, যে আজকে আমার শাশুড়িমা যদি থাকতো বাড়িতে, তাহলে হয়তো এই প্রেশারগুলো আমার উপর পড়তো না, বা অনেক কিছু শিখে যেতাম, মিলেমিশে থাকতে পারতাম। তো যাই হোক, কাজ ফাজ করে মা একেবারে স্নান টান করে নিয়েছে, কারণ গোবর মাটিটাটি ঘেটেছে, তো ওই অবস্থায় আর রান্নাঘরে আসবে না। তো মা স্নান করে একবারে রুটি তরকারি বানিয়ে দিল, আর এই যে এখানে দেখো গরম গরম ফুলকো নরম নরম বাড়ির রুটি, আর এই যে কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একদম হালকা মশলার আলুর তরকারি মাখামাখা, অনেকটা আলু পোস্ত টাইপের। তো আলু পোস্তই করতে চেয়েছিলো যেহেতু বাড়িতে পোস্ত ছিল না। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, এটাই বা কে করে দেয়। তো এদিকে দেখো, আমি কলসির জল ঢেলে নিলাম, কলসির জল খেয়ে যা শান্তি পাই এখন, কি আর বলবো তোমাদেরকে, মানে ড্রামের জল খাওয়াই যায় না, এত গরম হয়ে যায়। তো এদিকে দেখো, সকালবেলায় রুটি খেতে বসে পড়েছি, আর মা না থাকলে না এই খাওয়াটা আমার সকালবেলায় প্রতিদিন হয় না। আমি রুটি করি মাঝে সাঝে, আর ওই তেলে ভাজাটা যে আমার খুব একটা ভালো লাগে না, তাও আমি ভাজতাম পিকলুর জন্যে, ওই যে এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিম দিয়ে রুটির পরোটা যেটা, তো প্রতিদিন সেটা না সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে দেখো 2 শাশুড়ি বউ মিলে একদম, মানে এত গল্প করি না আমি, আমার শাশুড়িমাও থেকে থেকে বিরক্ত হয়ে যায়, যে মানে মুখের ওপর বলেই দেয় যে তুমি এত বকতে পারো। সত্যিই আমি বকতে পারি, কেন বলো তো, এই যখন একা থাকি না তখন আমার সঙ্গে কথা বলার কেউ থাকে না, আর যখন কোনো মানুষকে কথা বলার মতো কাছে পাই, আমার যেন সারা বছরের ভিতরে জমে থাকা কথাগুলো বার হয়ে যায়, একবারে বক 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 করতেই থাকি। আর সেই জন্যেই আমি ক্যামেরার সামনেতেও এত কথা বলি, আর আরেকটা কথা বলতে যাই আরেকটা কথাই ঢুকে যাই। আরেকটা কথা কি বলো তো, সংসার জীবনে না একটা গার্জেনের খুবই দরকার। স্বামী তো গার্জেন আছে, কিন্তু তারপরেও একটা মেয়ে মানুষের যে মায়ের স্থানটা শূন্য থেকে যায় সেটা খুবই দরকার। তো এই জিনিসটা না বিধাতা লিখে দিয়েছে যে মাকে ছেড়ে আসলে কিন্তু শাশুড়ি আছেই। আমি জানি অনেকেই হয়তো বলবে যে তোমার শাশুড়ি হয়তো তোমার সঙ্গে থাকে না জন্যে এই কথাগুলো বলছো, যে দরকার থাকলে বুঝতে, একদমই তাই, থাকে না জন্যেই বলছি, কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। ঝামেলায় পড়েছি গাইজ 2 দিন ধরে, কি আর বলবো, কালকে থেকে সিরিজ লাইন হয়ে আছে, আর এই গরমে যাচ্ছে তাই অবস্থা, আমি না পারছি ভিডিও আপলোড করতে, না কোনো কাজ হচ্ছে মোবাইলে। কি গরম লেগে গেছে, চলো আচ্ছা দিচ্ছি, চলো দেখছো অবস্থা গরমে, আর ঘরটা দেখো না কখন থেকে গুছাতে আসছি আমি, খালি ভয়ে বার হয়ে যাচ্ছি গরমে। দাঁড়া বাবা দিচ্ছি, দাঁড়া গ্লাসটা কই। রান্না বান্না তো সব মাই করে দিল, আমার শরীরটা খুব একটা ভালো নয়, একে তো এত গরম,
তার মধ্যে এই পিরিয়ডস প্রবলেম, পেটের ব্যথায় উঠতে পারছি না। তো যাই হোক, মা রান্না করে দিয়ে গেল আর উল্টো দিকে বসেছি। হ্যাঁ, এখন কলসির জল খেয়ে খেয়ে ঠান্ডা হচ্ছি। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো গোছাবো, ঘরটা গুছিয়ে নেবো, নিয়ে চান করবো। খাওয়া দাওয়া করিনি এখনও, সকালবেলায় রুটি তরকারি খেলাম আর খিদে পাই নিবো। এই টাইমটায় খুব খিদে পায় আমার, সকালবেলা করে ওই যে আলসাম করে রান্নাবান্না করা হয় না, তা তো এখন রুটি টুটি করি। খাও, তুমি খেয়ে গিলাসটা আমাকে দাও, আমিও খাবো। তো যাই হোক, চলো কখন লাইন আসে দেখি। দুদিন ধরে আমি ভিডিও আপলোডে দিইনি তোমাদেরকেও, আজকে কিবার যে হয়ে গেল কে জানে, আজকে মানে বৃহস্পতিবার না শুক্রবার কি জানি মনে নেই। আমার খাওয়া হয়ে যাক, তারপরে কোনটা খুনেই জন্ম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে চলো দেখি কখন লাইন ঠিক হয়। এরকম সমস্যা আর কি বলবো, মা তো গরমে থাকতেও পারছে না, চলে গেল ওই বাড়িতে, ওদিকে মানে গাছতলায় বসে আছে। গিয়ে স্নান টান করে ভাত খেতে বললাম, তো বলছে এত গরমে এখন খাবো না, পরে খাবো। বাবা ভেঙে যাবে কলসি, তুমি পারবে না, দাও আমি খাচ্ছি। ঠিক আছে চলো সঙ্গে থাকো। ওটা ধুতে হবে, ওটা ধো আগে, ধো ওটা ধুতে হবে আগে। চেঞ্জ করো আগে, গাটা পুরো ভিজে গেছে ঘেমে। ভাবনা বান্না করে দিয়ে ওই ফাঁকে মা আবার চলে গেছিলো একটুখানি ব্যাংকে, আমাদের কাছে ব্যাংক রয়েছে, যে ব্রাঞ্চ থাকে ব্যাংকের শাখা কিয়স্কগুলো সেখানে গেছিলো। তো প্রচণ্ড পরিমাণে গরম, যার জন্য দেখো ঘেমে একদম পুরো পেছনটা ব্লাউজ ব্লাউজগুলো ভিজে গেছে। তো চেঞ্জ করতে বললাম, তো খিদে পেয়েছে মায়ের ওজনে, আর যেহেতু সকালবেলা ভাত খেয়ে যাই নিকো, তো ওদিকে দেখো আমি মায়ের জন্য ভাত বাড়ছি, আর এদিকে আসার সময় আবার একটা ঠান্ডা নিয়ে এসেছে, যে হারে গরম পড়েছে। তো মাজার বোতল নিয়ে এসেছে, পিকলু একদম ঝাঁপিয়ে পড়েছে, ও তো এই আগলা জিনিসগুলো খুবই ভালোবাসে, উটকা ফুটকা জিনিস। তো ওই জন্যে মা আবার এদিকে ভাগ করে দিচ্ছে, মানে ও গোটা বোতলটা ধরে নিচ্ছিল যে আমাকে দাও। তো আমি আবার ওকে বোঝালাম যে পাপা সবার জন্য একা একা খেতে হয় না, তো মাকেই দিলাম যে তুমি ভাগ করে দাও, কারণ এগুলো জিনিস এই এত গরমে হাতের কাছে ঠান্ডা পেলে মনে হয় একাই একজন একটা করে বোতল শেষ করে দেবে, এটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, এদিকে দেখো আমিও পেয়েছি এক গ্লাস। দেখো হেভি প্লিজ, তোমরা সবাই একটু প্রে করো আমার শাশুড়ি মাকে যেন আটকাতে পারি, কারণ যেদিন থেকে এসেছে সেদিন থেকে বাবাকেও বোঝাচ্ছি, মাকেও বোঝাচ্ছি যে তুমি আর যেও না, এখানেই থেকে যাও। এই যে দেখো ফুগিমণির সঙ্গে বিকালের আড্ডা আমির সঙ্গে। তো বাবা কি করছিস? যাই হোক চলো, সারাদিন পর এই যে দেখো দুই শাশুমাকে নিয়ে আম খাচ্ছি বসে বসে। হ্যাঁ, দুই দিকে দুই শাশুড়ি ঘিরে আমি মাঝখানে একা। তো এখন চলছে আম পার্টি, শেষই হয়ে গেল না, তোমাদেরকে আটি দেখানোর জন্য আছে আর কিছু। জমি আড্ডা হচ্ছে। হ্যাঁ বলো বলো এখনো সমাপ্তই না, কি বলে ওটা হয়নি, আমি এটা বলে দিলাম তোমাদের। আমার পক্ষে আবার কবে আসবে না আসবে আমার ভিডিওর মধ্যে, দাদুর বক্তব্য শুনে তখন হাসতে হাসতে বলো না 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 বলবো না, ফুকি দেখি তো যাই হোক চলো, সারাদিন পর এই একটু বসলাম আড্ডা দিতে। তো অনেক রকম গল্প পার্সোনালি বুঝতেই পারছো হয়ে থাকে, আর আম খেতে খেতে আমটাও শেষ হয়ে আসলো, লাস্টে মনে পড়লো এই যা ভিডিওটা তো শুটি করা হয়নি। অ্যাকচুয়ালি আমি আসলাম ভিডিওটা এন্ড করতে, মানে সকাল থেকে ভিডিও শুট চলছে চলছে চলছে, কিন্তু তোমাদের সামনে এসে আর কথা বলাই হয়নি সেইভাবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এখন আমরা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যাবো ছাগল আনতে, নিয়ে এসে তারপর আবারও প্রতিদিনের মতো কাজ চলতে থাকবে, কিন্তু ভিডিও তো আর সারা রাত চলবে না, এখানেই এন্ড করতে হবে। ঠিক আছে চলো, এই দাঁড়া আমার কথা শেষ হয়নি, টাটা টাটা ঘুরে যাচ্ছে, চুপ, চলো টাটা, বাই বাই। হ্যাঁ বাই বন্ধুরা, ওকে ওকে ওকে, টাটা, আমার একটু বলে দিও, বাই বাই, খতম, বাই বাই, খতম, বাবা সরো, বাবা সরো, আমরা হলাম বেকার মানুষ, সারা বিকাল আড্ডা দিয়ে বেড়াই। দেখতে পাচ্ছি কি?